আজকে আলোচনা করবো ত্রিপুরা ফায়ার সার্ভিস ড্রাইভার এবং ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যান পদে যে চাকরির নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, এখানে কিভাবে আবেদন করবেন, অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কিভাবে ফিল আপ করবেন এবং সাথে কি কি ডকুমেন্টগুলি আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে অ্যাটাচ করে দিতে হবে, তো এগুলি নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করবো। আপনারা যারা আবেদন করার ইচ্ছুক রয়েছেন, আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। আজকের ভিডিওতে আমি অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু আপনাদের লাইভ ডেমো একটা দেখাবো, তো আপনারা ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখে নিন। প্রথমে যারা অ্যাপ্লিকেশন করবেন, এখানে দেখুন একটা যে বক্স দেওয়া রয়েছে, এই বক্সটা কিন্তু কোনো ক্যান্ডিডেট ফিল আপ করবেন না। এখানে কিন্তু লেখা রয়েছে ফর অফিস ইউজ অনলি, শুধুমাত্র যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তারাই কিন্তু এটাকে ফিল আপ করবে। এখানে সিরিয়াল নাম্বার বসাবে, শুধুমাত্র রিক্রুটমেন্ট বোর্ড যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এই গোডটা ফিল আপ করবেন না, এটা ছেড়ে দিবেন। প্রথমে এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনারা লাগাবেন, যে ক্যান্ডিডেট রয়েছেন তার ফটোটা এখানে কিন্তু লাগাবেন। তারপর যে ফিল আপ করবেন, এক নম্বরে রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনারা কোন পোস্টে আবেদন করবেন। পোস্ট আপনাদের দুই ধরনের রয়েছে, এক নম্বর হচ্ছে আপনাদের ফায়ারম্যান ড্রাইভার, আর একটা রয়েছে ফায়ারম্যান। যারা ড্রাইভারে আবেদন করবেন ড্রাইভিংয়ে, তারা কিন্তু এখানে লিখবেন ফায়ারম্যান ড্রাইভার। যারা শুধুমাত্র ফায়ারম্যানে আবেদন করবেন তারা এই গোটার মধ্যে শুধুমাত্র ফায়ারম্যান লিখবেন, সাথে কিন্তু ড্রাইভার লিখবেন না। তো এইগুলি কিন্তু আপনারা যে ফিল আপ করবেন শুধুমাত্র ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করবেন। দুই নম্বরে যে রয়েছে নেম অফ ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেট আবেদন করবেন তার নেমটা কিন্তু এখানে ব্লক লেটারে লিখবেন, অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু লিখবেন, স্মল লেটারে লিখবেন না। তিন নম্বরে বলে হচ্ছে ফাদার্স নেম, যে ক্যান্ডিডেট রয়েছেন তার বাবার নাম এই গোটার মধ্যে লিখবেন। চার নম্বরে বলে হচ্ছে ডেট অফ বার্থ, আপনারা যে ক্যান্ডিডেট রয়েছেন তার ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন। পাঁচ নম্বরে বলা হয়েছে এজ অ্যাজ অন 24/5/2022, 24/5/2022 হিসাবে আপনাদের এজটা কাউন্ট করে নেবেন। কাউন্ট করার পর কত বছর হয়েছে, এখানে কতদিন হয়েছে সেটা লিখে দেবেন। ছয় নম্বর বলা হয়েছে আপনাদের যে অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে আপনারা ব্লিচ লিখতে হবে, পোস্ট অফিস লিখতে হবে, পুলিশ স্টেশন লিখতে হবে, আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেটা লিখতে হবে, স্টেট নেম লিখে দিবেন, পিন নাম্বার দিয়ে দিবেন, সাথে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এখানে কিন্তু চেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা যেভাবে অ্যাড্রেসটা লেখেন এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনারা আপনাদের অ্যাড্রেসটা লিখে দিবেন। যাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তারা এখানে ডো লিখতে পারেন, যদি পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয়, প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে আপনারা এখানে আলাদা আলাদাভাবে লিখে নেবেন। আট নম্বরে বলা হয়েছে ক্যাটাগরি এসসি এসটি ইউআর, আপনারা যেই ক্যাটাগরি থেকে বিলং করেন আপনারা এখানে ক্যাটাগরিটা লিখবেন। এক্সাম্পল হিসাবে বলছে কেউ যদি জেনারেল থেকে ইউআর থেকে বিলং করেন তাহলে আপনার এই গোটার মধ্যে কিন্তু শুধুমাত্র ইউআর লিখে দিবে, লিখে দিবেন। যারা এসসি এবং এসটি থেকে বিলং করেন আপনারা এসসি থেকে বিলং করলে এসসি লিখবেন, এসটি থেকে বিলং করলে এসটি লিখবেন। নয় নম্বরে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে এখানে লিখে দিবেন। যারা টেন পাস করে রেখেছেন টেন পাস দিতে পারেন, যারা টুয়েলভ পাস করে রেখেছেন আপনারা টুয়েলভ পাস এখানে দিতে পারেন, অথবা গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে লিখতে পারেন। দশ নম্বরে বলা হয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন, আপনাদের যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে এখানে লিখে দিবেন। এগারো নম্বরটা বলা হয়েছে যারা শুধুমাত্র ড্রাইভিং পোস্টে আবেদন করবেন তারা এখানে ইয়েস করে নেবেন, সাথে আপনাদের যে লাইসেন্স রয়েছে সেই লাইসেন্স নাম্বার এখানে বসিয়ে দিবেন। যারা ফায়ারম্যান আবেদন করবেন আপনারা কিন্তু এগারো নম্বরটা ফিল আপ করতে হবে না, যারা ড্রাইভারে করবেন শুধুমাত্র তাদের জন্য কিন্তু এটা রাখা হয়েছে। যদি আপনাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে কম্পিউটার সম্পর্কে এখানে লিখে দিবেন, কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন এখানে আপনাদের কোর্স নেমটা লিখে দিবেন। তেরো নম্বর বলা হয়েছে সিভিল ডিফেন্স অথবা হোমগার্ড থেকে যারা আবেদন করবেন আপনাদের ইয়েস লিখে দিবেন, যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে আপনার এটা কিন্তু ফিল আপ করতে হবে না। চোদ্দো নম্বরে আপনাদের বলা হয়েছে নলেজ অফ বেঙ্গলি অর ককবরক, যারা বাংলা ভাষা এবং ককবরক ভাষা জানেন আপনারা ইয়েস লিখে দিবেন। পনেরো নম্বরে বলা হয়েছে ডিটেলস অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সম্পর্কে এখানে কিছু তথ্য দিতে হবে, হাইট আপনাদের হাইট কত সেন্টিমিটার রয়েছে এখানে সেন্টিমিটার আপনারা দিয়ে দিবেন, আপনাদের চেস্ট কত রয়েছে নর্মাল এটা এখানে দিয়ে দিবেন সেন্টিমিটার হিসাবে, তারপরে এখানে এক্সপেন্ডেড যে চেষ্টা রয়েছে এটা দিয়ে দিবেন, আই সাইট আপনাদের অপশনাল রয়েছে এটা দিলেও পারবেন না দিলেও পারবেন। তো এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, এখানে নিচে একটা সিগনেচার রয়েছে, যারা ক্যান্ডিডেট রয়েছেন আপনারা এখানে সিগনেচারটা দিবেন, এখানে যে ডেটটা রয়েছে ডেটটা দিবেন, এখানে যে প্লেসটা রয়েছে প্লেসটা দিয়ে দিবেন।
তো এগুলো কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এটা ফিল আপ করার পর আপনারা যে ডকুমেন্টগুলি সাথে দিতে হবে, তো আমি এখন দেখাচ্ছি কী কী ডকুমেন্টগুলি দিবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা এই ভিডিওটার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে এগুলি কিন্তু ভালো ভালো করে ফিল আপ করে নেবেন যে যেভাবে বললাম। তো চলুন দেখিয়ে দিই আপনাদের সাথে কী কী ডকুমেন্টগুলি এটা ফিল আপ করে সাথে কিন্তু দিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু লেখা রয়েছে কি কি আবেদনের সাথে আপনাদের ওই সার্টিফিকেট জমা করতে হবে। প্রথম নাম্বার এখানে দেখুন পরিচয়ের প্রমাণপত্র, আধার কার্ড অথবা ভোটার আইডির জেরক্স দিতে হবে, স্থায়ী বসবাসের সার্টিফিকেট যে পিআরটিসি রয়েছে সেই পিআরটিসি অথবা আপনাদের যে পাসপোর্ট থাকলে কারো পাসপোর্ট অথবা পিআরটিসি অথবা সিটিজেনশিপ সার্টিফিকেট, তিনটা থেকে যে কোনো একটার জেরক্স কপি দিলে হবে। শিক্ষাগত যোগ্যতা আপনাদের যে রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জেরক্স দিবেন। বয়সের প্রমাণপত্র যেমন মাধ্যমিক এডমিট রয়েছে সেটা দিতে পারেন, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, এসসি এবং এসটি থেকে যারা বিলং করেন আপনারা এসসি এসটি সার্টিফিকেট দিবেন। 6 নম্বরে বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে হোমগার্ড, যারা হোমগার্ড এবং সিভিল ডিফেন্স যে জব করছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাদের ডিপার্টমেন্ট থেকে সার্টিফিকেট এনে এখানে কিন্তু দিতে হবে। 6 নম্বরে বলেছে বাড়ি গাড়ি চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স, আপনাদের ড্রাইভিং লাইসেন্স যারা ড্রাইভার আবেদন করবেন তারা শুধুমাত্র দিতে পারবেন, অন্য ক্যান্ডিডেটরা কিন্তু যারা ফায়ারম্যান আবেদন করবেন তাদের দিতে হবে না। এখানে কিন্তু লেখা রয়েছে দেখুন শুধুমাত্র ড্রাইভার পদের জন্য যারা আবেদন করবেন তাদের জন্য চাওয়া হয়েছে। তারপর বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট, এটা আপনাদের যারা সরকারি এমপ্লয় রয়েছেন তাদের জন্য প্রযোজ্য, ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু দিতে হবে না। সব থেকে লাস্টে যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু সকলের জন্য প্রয়োজন, দেখুন আবেদনকারী 4 কপি পাসপোর্ট সাইজ ফটো, আপনারা যখন আবেদন করবেন আপনাদের কিন্তু 4 কপি ফটো কিন্তু পাসপোর্ট সাইজ দিতে হবে। এখানে বলা হয়েছে অতি সম্প্রতি তোলা অর্থাৎ রিসেন্টলি তোলা কিন্তু ছবি আপনাদের এখানে দেওয়ার জন্য বলা হয়েছে। তো এখানে 4 কপি হয়ে গেলো আর অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটার মধ্যে 1 কপি আপনারা লাগিয়ে দিবেন, তো এখানে 5 কপি হলো। এই সমস্ত ডকুমেন্টগুলি যে আমি বললাম এগুলি কিন্তু আপনারা জেরক্স কপি দেবেন, জেরক্স কপির নিচে আপনারা সেলফ অ্যাটেস্টেড করে নেবেন, সিগনেচার করে নেবেন, করে কিন্তু জমা দিবেন। কোথায় জমা দিবেন এগুলি নিয়ে ডিটেলস ভিডিও বানিয়েছি, তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করে কিন্তু আরও ডিটেলস আপনারা তথ্য জানতে পারেন। সাথে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যখন আপনারা অ্যাপ্লাই করবেন সাথে কিন্তু 1 কপি জেরক্স নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে, কারণ হচ্ছে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটার মধ্যে আপনাদের একটা সিরিয়াল নাম্বার দেওয়া হবে, সেই সিরিয়াল নাম্বারটা নিয়ে কিন্তু যেদিন আপনাদের রেলিটা হবে সেদিন রেলির সাইটে আপনাদের উপস্থিত হতে হবে। যদি এই সিরিয়াল নাম্বারটা নিয়ে আপনারা না যান তাহলে কিন্তু আপনাদের রেলিতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তো কীভাবে আবেদন করবেন সেটা বললাম, আপনারা জমা যে দিবেন এখানে ত্রিপুরা 8টি ডিস্ট্রিক্টের নাম রয়েছে, 8টি ডিস্ট্রিক্টের কে কোথায় জমা দিবেন এখানে কিন্তু ডিটেলসে দেওয়া হয়েছে। তো এগুলি নিয়ে আমি ডিটেলস ভিডিও বানিয়েছি, যারা দেখেননি আমার চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টে চলে যাবেন, সেখান থেকে ভিডিওগুলি দেখে নেবেন কীভাবে আবেদন করবেন, কোথায় জমা দিবেন, সেই র্যালিটা কবে হবে সবগুলি ডিটেলস আলোচনা করেছি। তো বন্ধুরা, আজকে আলোচনা করলাম কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, সাথে কী কী ডকুমেন্টগুলি দিতে হবে ফায়ার সার্ভিস ড্রাইভার এবং ফায়ার সার্ভিস ফায়ারম্যানের জন্য। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন যারা আবেদন করবেন আপনার আবেদনটা কিন্তু আপনাদের 27 মে 2022 থেকে অর্থাৎ আজকে থেকে কিন্তু সকাল দশটা থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো আজকে সকাল দশটা থেকে শুরু হয়ে যাবে, আপনারা প্রত্যেক দিন আবেদন করতে পারবেন। আবেদনের লাস্ট ডেট কিন্তু এখানে রাখা হয়েছে 10 জুন, 27 মে 2022 থেকে 10 জুন 2022 পর্যন্ত আপনারা কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকু রাখছি, জয় হিন্দ।